সারাক্ষণ স্মার্টফোনে নানান কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন। এই অ্যাপই আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি গুগল প্লে স্টোরের কয়েকটি অ্যাপের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা, যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা চুরি করে, এমনকি ফোন কল রেকর্ড করতে সক্ষম। নিয়ন ভাবটাই অন্যরকম, এবার মনে হয় চাকরিটা পেয়েই যাচ্ছি। গুগল দূষিত অ্যাপগুলোকে প্লে স্টোরে প্রবেশ করা থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বললেও বারবার নতুন হুমকির ঘটনাগুলো এই সামগ্রিক কাজ নিয়ে প্রশ্ন উত্থাপন করে। ইএসটি এর গবেষকরা এসব তথ্য সামনে আনেন। তারা ভাচরামপাই নামের একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন, যা 12টি অ্যাপে দেখা গিয়েছে। গুগলের জন্য বড় উদ্বেগের বিষয় হলো এই অ্যাপগুলোর মধ্যে 6টি 2 বছরের বেশি সময় ধরে উপস্থিত ছিল। সংস্থাটি এই 6টি অ্যাপ সরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে, তবে সেগুলো অন্যান্য অ্যাপ স্টোর থেকে পাওয়া যায়, যার অর্থ ইউজারদের এখনো সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের অ্যান্ড্রয়েড ফোনে সেগুলো সাইট লোড করা এড়াতে হবে। দেখে নিন কোন অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনার ফোনে অ্যাপগুলো থাকলে দ্রুত তা ডিলিট করে ফেলুন। গুগল প্লে স্টোরে এমন 6টি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া গিয়েছে: প্রাইভেট টক, লেটস চ্যাট, কুইক চ্যাট, চিট চ্যাট, রাফাগটি, মিট মি। নিরাপত্তা গবেষকরা এই অ্যাপগুলো সম্পর্কে রিপোর্ট করার পর গুগল এ নিয়ে কাজ করা শুরু করেছে। দূষিত অ্যাপ ইনস্টল করা এড়াতে ব্যবহারকারীকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বদা প্রকৃত অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা উচিত। সাইট লোডিং অ্যাপগুলোকে সুপরিচিত প্রকাশকদের মধ্যে সীমাবদ্ধ করা উচিত এবং অবশেষে সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত করতে নিজেদের ডিভাইসটিকে সর্বশেষ সংস্করণে আপডেট রাখা উচিত।